ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান 2014। প্রধান অতিথি এম শহীদুল ইসলাম, রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস, বিশেষ অতিথি কাজী আনায়েতুল্লাহ, সভাপতি ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার। সার্বিক তত্ত্বাবধানে মহসিন উদ্দিন খান লিটন, শাহজাহান রহমান, মোহাম্মদ আতিকুজ্জামান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মাহবুব রহমান খান, খান মনির হোসেন, মোহাম্মদ শাহেদ আলী, রানা চৌধুরী। স্থান 50 প্লাস দু তোরসে গির্জার হল, মাকজুমা, প্যারিস 75018। তারিখ 16 নভেম্বর, রোজ রবিবার বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। আমন্ত্রণে শেখ মোহাম্মদ শাহজাহান সারু, আহ্বায়ক মিজানুর রহমান সরকার, সদস্য সচিব।